আমরা ঠিক করেছি নিউ দীঘার মধ্যে কিছু আজকে বাজেট হোটেল দেখাবো, তো চলো একবার অ্যাটমোসফিয়ারটা দেখাই এবং বলছি সবকিছু। এই হচ্ছে আমাদের হোটেল অনন্যা, আর অনন্যার ঠিক পাশে পেয়ে যাবে নিউ গীতাঞ্জলি পেছন সাইডের ভিউটা। কিন্তু আমরা যখন সন্ধ্যেবেলা বেরোলাম এতগুলো এখানে হোটেল ছিল, মানে আমি তো ভাবতেও পারিনি এতগুলো হোটেল থাকবে এখানে, আর সবকটা হোটেল এত বেশি কম দামে, মানে আমি তো বিলিভই করতে পারছিলাম না। পরে আমরা একটু অবসেস করছিলাম কি এই সব হোটেলে থাকলেও তো হতো, কারণ হোটেল অনন্যা খুবই সমুদ্র থেকে কাছে, তার মানে এই হোটেলগুলো ভাবতে পারছো কতটা কাছে হবে, সমুদ্র থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথ। তো চলো তোমাদের জন্যে কটা 5টা হোটেল বেছেছি, তো এই 5টা হোটেল তোমাদেরকে এবার দেখিয়ে দিই। রিসেপশন, একবার চলো রুম ট্যুরটা দিয়ে দিই। তো সামনে ঢুকেই ওয়াশরুম, ওয়াশরুমের সামনে দেখতেই পারছো এখানে একটা বড় বেড পেয়ে যাচ্ছ, আরামসে 3 জন থাকতে পারবে। এই রুম হচ্ছে এসি, আর নন এসি রুমও এখানে আছে, তো প্রাইসটা আমি সবই বলবো। আর তার সাথে পেয়ে যাবে এখানে একটা ব্যালকনি, ব্যালকনিটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে, ব্যালকনি থেকে সামনে কেমন ভিউ পাবে। তো সবকটা এখানে যা রুম আছে ব্যালকনি থেকে এরকম টাইপের ভিউ পাবে, যেহেতু এই হোটেলটা একটু স্কোয়ার টাইপের যদি তোমরা লক্ষ্য করে দেখো। রুমে প্রাইসের কথা বলি, তো যদি এসি নাও তাহলে পড়বে 800 টাকা, আর যদি নন এসি নাও তাহলে 450 টাকা পড়বে। এটা হচ্ছে হোটেল মিলি, এটার লোকেশনটা বলে দিই। সিটা হচ্ছে এই গ্যাপটা দিয়ে, এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, মানে আমাদের একটা রুম দেখালো একদম কোণের রুম, যেখানে এই যে গ্যাপটা থেকে পুরো সি ভিউটা পাওয়া যাচ্ছে, লিটারালি দারুণ সি ভিউ পাওয়া যাচ্ছে, মানে শুধু পাওয়া যাচ্ছে না পুরো একদম, মানে হ্যাঁ এরকম জায়গাতে আনএক্সপেক্টেড ব্যাপার। যেমন তোমরা জানো কি এই লাইনের হোটেলগুলো সবকটা সি থেকে অনেক কাছে কিন্তু সি ফেসিং নয়, কিন্তু এইটা হচ্ছে একমাত্র হোটেল যেখান থেকে তোমরা সি ফেসিং রুম পাবে। তো এটা হচ্ছে এখানকার ওয়াশরুম, ওয়াশরুমের পর সামনে দেখতে পাচ্ছ রুমটাও বেশ প্রিমিয়াম টাইপের, আর বেশ ভালোভাবে ডেকোরেটিভ করা, এখানে এসিও আছে। ব্যালকনিটা যাবো যেটার জন্যে আসা, যেখান থেকে তোমরা সি ফেসিং ভিউটা পাবে, তো একদম সোজা যেটা দেখছো আমি একটু জুম ইন করে দেখাচ্ছি, এইটা হচ্ছে সি। দিনের আলোতে আরও ভালো বোঝা যাবে, আর রাত্রেবেলা ভিউটাও দেখতে পাচ্ছ, এটাও খুবই সুন্দর লাগছে। তো চলো ভেতরটা দেখি। বাইরে থেকে অ্যাম্বিয়েন্সটা এই হোটেলের বেশ ভিনটেজ টাইপের, মানে অনেক দিন ধরে এই হোটেলটা আছে দেখে মনে হচ্ছে। তো চলো তোমাদের এবার রুম ট্যুরটা দিই। তো রুমের ভেতরে এখানে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ বড় আমার যেটা মনে হচ্ছে, আর এখানে ভেতরে ঢুকে এখানে দেখতে পাচ্ছ রুমটা, মানে লিটারালি এত বড় রুম, এখানে তো ফুটবল খেলা যাবে। তো এখানে অনেকটা স্পেস আছে, আর যদি কেউ এক্সট্রা পার্সন থাকে তাহলে ওদের জন্য ম্যাট্রেস প্রোভাইড করা হয় এখানে। তো তোমাদের একবার ব্যালকনিটা দেখিয়ে দিই। তো ব্যালকনি থেকে হচ্ছে একটা রোড ভিউ, মানে মাঝখান থেকে রোড চলে আছে, ওই পারেও হোটেল আছে, এই পারেও হোটেল আছে, এই ব্যাপার। রুমের ট্যারিফটা বলে দিই, এসি নিলে পড়বে 750 টাকা, আর যদি নন এসি নাও তাহলে পড়বে 400 টাকা, অনেক কম আছে আমি বলবো। আমার পেছনে যে হোটেলটা দেখছো এটা হচ্ছে মানসকন্যা, আর এটার ট্যারিফ ওই নন এসি যদি নাও তাহলে 650, আর এসি নিলে 900 টাকা। রুমের ট্যারিফটা তো আমি আগে বলেই দিলাম, তো চলো এবার রুমটাও দেখিয়ে দিই। তো এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা ছোটোর মধ্যে আছে, আর সামনে ঢুকেই তোমরা একটা বেড পেয়ে যাবে, বেডটাতে 2 জনই শুতে পারবে, আমার মনে হয় না একটা 3 জন হবে বেডটাতে। এই রুমটা এখন গোছানো নেই, তাও তোমরা একটু ইমাজিন করে দাও, হোয়াইট বেডশিট পেতে থাকবে, আর পাশে সবকটা হচ্ছে ওয়ালসে টাইলস লাগানো। আর এটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, ব্যালকনি থেকে ভিউটাও বেশ সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ সামনে গীতাঞ্জলির ভিউটাও পাওয়া যাচ্ছে। এখানে প্রত্যেকটা রুমে নিজস্ব ব্যালকনি আছে, আর ভিউগুলো আলাদা আলাদা, এটা যেরকম রোড সাইডে ছিল। তো এই রুমটা তোমাদেরকে দেখাও, এটা একটা সেকেন্ড রুম, এখানেও ওয়াশরুম একই, ঠিক আছে। এই রুমটাও গোছানো নেই, মানে আমি একটাও রুম গোছাতে পাইনি, ঠিক আছে। একবার ব্যালকনি ভিউটা দেখাই, তো ব্যালকনি ভিউটা একটা অন্য রকম, মানে মনেই হবে না তুমি ওই হোটেলে আছো। দেখো একবার, বেশ নেচারটাকে এনজয় করতে পারবে যদি তোমরা এই সাইডের রুমগুলো নাও, আর এটার ট্যারিফও সেম যেমন ছিল। এবার মানসকন্যা নিয়ে বলি, ঠিক আছে, মাহি তো ট্যুর দিয়েই দিয়েছে, তো যেমন হচ্ছে 650+900। এবার তোমাদের হাই মনে হতে পারে, বাট আমি একবার লোকেশনটা দেখাই,
তাহলে বলবে এর থেকে বাজেট ফ্রেন্ডলি আর হয়ই না। এটা সামনে কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে নিউ দীঘা সি বিচ। ওকে, এখান থেকে সমুদ্র, এই যে হচ্ছে গীতাঞ্জলি, গীতাঞ্জলি তোমরা জানো, নিউ গীতাঞ্জলি, আর এই হচ্ছে মানসকন্যা। ওকে, তার মানে বুঝতে পারছো জাস্ট একটা হোটেল পেছনে, মানে তুমি এইটুকু হাঁটবে, এইখানে হাঁটবে নিউ দীঘা সি বিচ, সেখানে তুমি হোটেল পাচ্ছ হচ্ছে 650 টাকায়। কি বেস্ট ডিল তো? তাহলে আজকের বেস্ট ডিল দিয়ে দিলাম। আমাদের লাস্ট নট দ্য লিস্ট দ্য পিকুস, এই হোটেলটা কভার করব। তো এই হোটেলের সামনে হচ্ছে মার্কেট পড়ে, তো চলো রুম ট্যুরটা দেখিয়ে দিই। রুমটা অনেক প্রিমিয়াম, মানে রুম দেখে প্লিজ জাজ করবেন না কি এটা 1000 টাকার মধ্যে হবে, অবভিয়াসলি হবে না, দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু একটু হাই প্রাইস। আমি হোটেলটা কেন রেখেছি সেটাও আমি বলবো। তো দেখতে পাচ্ছ বেশ ভিনটেজ টাইপের, সেই রাজাদের মতো বেডটা, ঠিক আছে, ওরকম টাইপেরই কভার ফভার সব কিছু পরানো আছে। এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমটাও দেখতে পাচ্ছ অনেকটা বড়, আমি ভাবছিলাম কি একটু ছোট হবে। এই রুমটার সাথে কমপ্লিমেন্টারিসও পেয়ে যাবে, আর তার সাথে ব্যালকানিটা একবার দেখিয়ে দিই। ব্যালকানিটাও অনেকটা বড়, যেটা তোমরা একটু যদি লক্ষ্য করে দেখো অনেকটা বড়। ব্যালকানিটা স্পেশিয়াস আছে, কিন্তু ভিউটা খুব একটা ভালো নয়, পাশ থেকে সমুদ্রটা দেখা যায় দিনের আলোতে, রাত্রে বোঝা যায় না। ওই রুমের প্রাইসটা একটু হাই ছিল, কিন্তু এই আরেকটা রুম দেখাচ্ছি, এটা একটু বাজেটের মধ্যে পড়বে। তো এই রুমটা যেটা দেখতে পাচ্ছ খুব একটা প্রিমিয়াম ভাইবস তো দেবে না, কিন্তু আগের রুম থেকে স্পেসে বড়। এটা হচ্ছে এখানকার ওয়াশরুম, ওয়াশরুমটাও মোটামুটি স্পেশিয়াস আছে, ক্লিন আছে, যেটা কি মেন ব্যাপার, ক্লিনটা অনেক ম্যাটার করে। আর এখানে বেডটা খুব পাতির মতো, মানে একদম পাতিসাথি বেড যেটাকে বলে, ঠিক আছে। এখন এই হোটেলটা না কাজ চলছে, পোস্টের পর যদি যাও তাহলে এই হোটেলটা পুরোপুরি ফিনিশ পাবে, সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। একবার ট্যারিফটা কথা বলে নিই, তো ট্যারিফটা হচ্ছে যেটা প্রথম রুম দেখলাম সেটা হচ্ছে 1600 টাকা, আর এই রুমটা হচ্ছে 1000 টাকার মধ্যে পেয়ে যাবে। একটু দরদাম করতে হবে, কিন্তু আরামসে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর প্রত্যেকটা রুম হচ্ছে সেন্ট্রাল এসি, তো এখানে এসি নন এসির কোনো ব্যাপার নয়, সেন্ট্রাল এসি আছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, এবং লাস্টে যে হোটেলটা দেখালাম এটা হচ্ছে দা পিপুস। আমরা একটা ভিডিও কভার করেছিলাম পিপুস ইন, ওই ভিডিওটা যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে দেখে নিও। ওদেরই এটা হচ্ছে আর একটা ব্রাঞ্চ, এবং এটা হচ্ছে একদম সমুদ্রের কাছে, যেমন এই যে রানীকুঠি, হ্যাঁ, রানীকুঠির পাশেই হচ্ছে এই হোটেলটা ছিল, এবং ওর রুম চলছে এখন 1600 টাকা। সুইমিং পুল এখন বন্ধ আছে, বাট সুইমিং পুল পুজোর মধ্যে খুলে যাবে, দুর্গাপুজো আসলে পেয়ে যাবে। এবং হচ্ছে সুইমিং পুল দেওয়া হোটেল সমুদ্রের একদম সামনে, এবং 1600 টাকায় আমার মতে ভালো ডিল। আর একটা দিদি ভিডিও বানিয়েছিল যে 500 টাকায়, মিথ্যে মিথ্যে ভিডিও দেখো না, ঠিক আছে, ফালতু হ্যারাস হবে এসে, সেটাই হচ্ছে কথা, মানে ওটা এমবারেস হবে না, বলবে না কি সমুদ্র সামনে কে পাস ব্লক করে, যেটা হচ্ছে একদম ভুল ভাল ইনফরমেশন দিয়ে 300 টাকার হোটেল 400 টাকার হোটেল বলে, এটা জাস্ট ভিউ পাওয়ার জন্য। আমরা ওরকম ব্লক করি না, চ্যানেলে ভিজিট করলেই দেখতে পাবে। তো চলো বাই।